মিটার মেয়াদ দেওয়ার তারিখের কোনো ভ্যালু নেই। বিক্রেতা কিংবা ডিলাররা ঠিক কিভাবে কৃষকদের বেশি বেশি কীটনাশক ব্যবহারে উদ্বুদ্ধ করেন সেটি সরেজমিনে দেখতে চাই আমরা। বারুচা বাজারে একজন কৃষক ঠিক করা হয়, বেগুন খেতে সাদা মাছের উপদ্রব এড়াতে তিনি সেই পরামর্শ চাইবেন দোকানদারের কাছে। কৃষি কর্মকর্তা যাচাই করে দেখবেন সেই পরামর্শ কতটুকু কার্যকর নাকি সহনীয় মাত্রার চেয়ে বেশি। বাজারের এক প্রান্তে একটি সার কীটনাশকের দোকানে গিয়ে সমস্যার কথা খুলে বলেন তিনি। তিনটি কীটনাশকের শিশি ধরিয়ে দেওয়া হয় তাকে, দাম দেখানো হয় ৩৫০ টাকা। কৃষি কর্মকর্তাকে ডাকা হয়, তিনি নিজেই যাচাই করে দেখেন সবকিছু। যদি এইটা দেই আমার এটা দরকার নাই, আর যদি এইটা দেই এটা দরকার নাই। আচ্ছা, আপনি আপনি এই যে ওষুধ বিক্রি করছেন, তাহলে আপনি এই ওষুধটা দিলেন মানে কি বুঝে দিলেন? অভিজ্ঞতা আছে? আচ্ছা, আপনার কোনো পড়াশোনা আছে? ফাইভ পর্যন্ত লেখাপড়া করছেন। এই যে ওষুধপত্র কোনটার জন্য কি কাজ করে এটা আপনি কিভাবে জানলেন? আমি থাকে গেছি, আমি শিখছি, কারণ আমি ও দেখে দেখে শিখে গেছেন। তবে শুধু কীটনাশকই না, মাটি পরিবেশ ও মানুষের শরীরে ভারী ধাতু সহ ক্ষতিকর উপাদান মিলছে সার থেকেও। দেশে প্রতি বছর ৫৭ লাখ টন সার ব্যবহার হয়। ২৬ লাখ টন ইউরিয়ার বাইরে টিএসপি, এমওপি এবং ডিএপির ব্যবহারে মাটির স্বাস্থ্য এবং উর্বরতা নিয়ে প্রশ্ন উঠছে বহুদিন ধরে। এসব সার আমদানিতে বিভিন্ন ভারী ধাতুর উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট গ্রহণযোগ্য মাত্রা রয়েছে। সরকারের বিএডিসি এবং বিসিআইসির নিয়ন্ত্রণে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরই এসব সার দেশে ঢোকার কথা। তবে সাম্প্রতিক গবেষণা বলছে দেশের কোথাও কোথাও ফসফেটিক সার টিএসপি এবং ডিএপিতে ভারী ধাতুর উপস্থিতি নির্ধারিত গ্রহণযোগ্য মাত্রার চেয়ে অনেক বেশি। ডক্টর কাজী ফরহাদ কবির ময়মনসিংহের কয়েকটি উপজেলার বাজার থেকে সারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের এই অধ্যাপকের কাছে আমরা জানতে চাই গবেষণার ফলাফল এবং সম্ভাব্য ঝুঁকির দিক সম্পর্কে। যখন আমরা বাজারে থেকে এই সারগুলো নিয়ে তাদের ভারী ধাতুর উপস্থিতি পরিমাপ করি, তখন অনেকখানি দেখেছি যে যে তাদের সারগুলোতে ক্যাডমিয়াম বা লেডের মাত্রা কিন্তু তাদের ওই ম্যাক্সিমাম পারমিসিবল লিমিটকে অতিক্রম করেছে, কোনো ক্ষেত্রে তিন গুণ বা চার গুণ। 50%-এর বেশি ফার্টিলাইজার স্যাম্পলগুলোতে কিন্তু কন্টামিনেশনটা বেশি ছিল, কমও ছিল। তবে এসবের বাইরে সার এবং কীটনাশকে ভেজালের কারণেও নানান ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়। এর বাইরে গত এক দশক ধরে কৃষকদের হাতে চলে এসেছে নানান ধরনের গ্রোথ প্রমোটার এবং নিউট্রিয়েন্ট সারের বেশ কিছু উপাদান। এসব জিনিস আমদানির ক্ষেত্রে লাইসেন্স করার আগে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষার বিধি থাকলেও ঠিক পরবর্তীতে যে চালানগুলো আসে সেগুলো কতখানি ক্ষতিকর নাকি উপকারী সে বিষয়ে কোনো পরীক্ষা নিরীক্ষার বিধান এখন পর্যন্ত নীতিমালায় নেই। নরসিংদীর বাড়ুইচা বাজারের পাশে এই গোডাউনে নানান ধরনের সার বাজারজাত করার খবর ছিল আমাদের কাছে, কিন্তু আমাদের আসার খবরে বন্ধ রাখা হয় সেটি। খবর পাঠিয়ে মালিককে আনালে তিনি জানান দু ধরনের সার নিজস্ব ব্র্যান্ডে বাজারজাত করেন তিনি। আমরা হলো হোলসেল লাইসেন্স, কিসের? জিপসাম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক। তবে তারপরও তাকে গোডাউনের তালা খুলতে বাধ্য করা হয় একটা পর্যায়ে। ভিতরে ঢুকেই অবাক হবার পালা, বিভিন্ন দিকে ছড়ানো ছেটানো নানান ধরনের সার, গ্রোথ প্রমোটার কিংবা হরমোনের রং বেরঙের প্যাকেট। গ্রোথ প্রমোটার? হ্যাঁ, গ্রোথ প্রমোটার। এটা কি আপনি করেন? হ্যাঁ, আমার করে, এই যে আমার নিয়ে আছে মার্কেট বাই আমি। আচ্ছা, ঠিক আছে, চলেন। আমাদের সঙ্গে থাকা কৃষি কর্মকর্তা সবকিছু খুঁটিয়ে দেখছিলেন, কোন উৎস থেকে এসব সার কিংবা গ্রোথ প্রমোটারের মতো উচ্চমাত্রার রাসায়নিক মিশ্রণ সংগ্রহ করা হয়েছে, সেসবে কোন উপাদান কতটুকু বিদ্যমান এমন কোন তথ্য কোথাও উল্লেখ ছিল না। এটা কি আসলে করা উচিত ছিল? এখন এটা কি আমার দেখতে হলে আমার ওই যে ল্যাব টেস্টে যা রিপোর্ট করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এটা কি হবে না কথা আছে। আমরা এখন এটা কি আসলে হওয়া উচিত? কয়েক ধরনের সার কিংবা গ্রোথ প্রমোটার নিজের নামে সুদৃশ্য প্যাকেটে বাজারজাতকারী এই ব্যবসায়ীর বিশাল দোকানও রয়েছে বাড়ুইচা বাজারে। সেখানেই নিয়ে আসা হয় আমাদের, উদ্দেশ্য প্রয়োজনীয় অনুমতি কিংবা নিবন্ধন দেখানো। অনেক খুঁজে যে কাগজ তিনি বের করলেন তার সঙ্গে প্রশ্নবিদ্ধ এসব সার কিংবা গ্রোথ প্রমোটার নতুন করে প্যাকেটজাত করার কোনো সম্পর্ক আমরা খুঁজে পাইনি।
সংরক্ষণ, বিতরণ, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ নিবন্ধন, এটা আপনাকে দেওয়া হয়েছে? এই যে নামের, আমার নামের তো অনুমোদন দিয়েছে সাবুদ্দিন সাহেব, এই নামে মার্কেটিং করব। আপনি রিপ্যাকিং এর সময় কোন ধরনের কোন এটাতে মানের কোন কম বেশি হয়েছে কিনা এটা আপনি কিভাবে নির্দিষ্ট করছেন? এটা তো আমাদের, এটা হলো বিশ্বাস, এটা তো সকল জিনিসের বিশ্বাসের উপর, বিশ্বাসের উপর চলতে হবে। আমরা তো বিশ্বাস করে কিনে আনি যে উৎস থেকে রিপ্যাকিং করা হয়েছে, আমার ওইটাতে যদি মেয়াদ উত্তীর্ণের তারিখ বা উৎপাদনের তারিখ না থাকে এই ক্ষেত্রে এইটার মেয়াদ দেওয়ার তারিখের কোনো ভ্যালু নেই। আপনি এটা দেখতে পারেন, রাসায়নিক মূল চারটি সার এবং নিউট্রিয়েন্ট অন্যান্য সার আমদানি ও বাজারজাত করার নিবন্ধন দেয়া হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং থেকে। আমিনুল ইসলাম সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, জানতে চাই সার বাজারজাতকারী বারুইচা বাজারের ওই ব্যবসায়ীর কর্মকাণ্ডের বৈধতা সম্পর্কে। আবশ্যক উপাদান কত পার্সেন্ট থাকে সেটা থাকতে হবে, সারের নিট ওজন, প্রস্তুতকারক দেশের নাম এবং ওই কোম্পানির নাম, আর গ্যারান্টেড অ্যানালাইসিস। এটা তো হচ্ছে যে পরিবেশন করবে তা কিংবা যে বাজারজাত করবে তা, আর যে সোর্স থেকে কালেক্ট করা হলো সেই সোর্সের ক্ষেত্রে কি এটা বাধ্যতামূলক? যে সোর্স থেকে কালেক্ট করেছে সেটারও এটা বাধ্যতামূলক। আমরা সেরকম কিছু পাইনি, তাহলে এটা ভেজাল সেটা।